অরূপব্রত মণ্ডল যিনি ধরা পড়েছেন, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হলো যেখানে গরু পাচার হয়েছে সেখানে কি বিএসএফ এর কিছু তা গাফিলতি নেই? বিএসএফ তো কেন্দ্রের সংস্থা, এক্ষেত্রে আপনার মতামত? দেখুন, আমরা এর আগেও বলেছিলাম যে বিএসএফ কেন্দ্রের সংস্থা ঠিকই, কিন্তু কেন্দ্র তাকে যতটা জায়গা দিয়েছিল তার থেকে 5 কিলোমিটার দূরে বিভিন্ন রকমের রাজ্য সরকারের দুর্নীতিকামূলক কাজ হতো, সে গরু পাচার হোক, সোনা পাচার হোক, এমনকি শিশু পাচারও হতো। সেই জন্য কেন্দ্র সরকার তার এরিয়াটা বাড়িয়ে দিয়েছিল বর্ডার গা পর্যন্ত, যাতে কোনোরকমভাবে দুর্নীতি না হয়, এই ধরনের চোর গরু পাচারকারী যাতে না যেতে পারে, এমনকি অন্য রাজ্য থেকে কোনোরকম মাওবাদী না আসতে পারে। কিন্তু রাজ্য সরকার তার সরাসরি বিরোধিতা করছিলেন। যদি বিএসএফ কোনো কারণে এই রকম দুর্নীতিতে জড়িত থাকে, সরকার বা সিবিআইডি বা আইন অবশ্যই তার ব্যবস্থা নেবে। এর জন্য ভারতীয় জনতা পার্টি ওই মমতা ব্যানার্জির মতো ওই ধর্নায় বসবে না। আর আমরা দেখেছিলাম রাজীব কুমার যাকে সিবিআই অ্যারেস্ট করতে গিয়েছিল, তার জন্য মমতা ব্যানার্জি তার পুরো টিমকে নিয়ে, ওরা রাজ্যের নেতাদেরকে নিয়ে ধর্নায় বসেছিল। এরকমের বিজেপি কাজ করে না, করবেও না। এই ধরনের কাজকে বিজেপি ঘৃণা করে। যে সোশ্যাল মিডিয়ার রিপোর্টার হোক বা ন্যাশনাল আমাদের জাতীয় চ্যানেল হোক বা রাজ্য স্তরের চ্যানেল হোক, চ্যানেলগুলি কখনো যদি তৃণমূল কংগ্রেসের বিরোধ করতে চায় সেখানে সাংবাদিকদের ধরে বেধড়ক মারধর করা হয় অথবা তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়। কিন্তু গতকালের যে তাজা নিউজ, কলকাতা টিভি দাবি করেছে প্রায় 85 ঘন্টা হয়ে গেল তাদেরকে রেড করেছে কে, ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর বিভাগ, যেটা কেন্দ্রের সংস্থা, এবং সেখানে 85 ঘন্টা কেটে যাওয়ার পর কোটি কোটি টাকা দুর্নীতি কিন্তু ধরা পড়ে না। তাহলে সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতা কি হরণ করতে চায় না কখনো রাজ্য কখনো কেন্দ্র? প্রথম কথা, কেন্দ্র এই ধরনের কোনো কাজকে সমর্থন করে না। আপনারা দেখেছেন আমাদের নেতাবলি মন্ত্রীগুলি ছোটো 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 ইস্যু থাকে, তারও কিন্তু কেন্দ্র সরকার প্রতিবাদ করে। নকুল শর্মা কি বলেছিল সেটা আপনারা জানেন, পক্ষে কি বিপক্ষে আমি সেটা বলছি না, তার জন্য কিন্তু পার্টি তাকে সাসপেন্ড করেছিল। তো এমন একটা কেন্দ্র সরকার, এমন একটা বিজেপি যে অন্যায়কে বরদাস্ত করে না। যারা সংবাদ মাধ্যমকে আটক করছে, সংবাদ মাধ্যমকে ব্যারিকেড করছে, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তারা জানে তাদের যে দুর্নীতি, তারা যে চোর, গোটা বাংলা কেন, গোটা বিশ্ব জেনে গেছে। ইনকাম ট্যাক্সের যেটা আয়কর দপ্তর যেখানে হানা দিয়েছে, তাদের কাছে তথ্য আছে, তারা তার তদন্ত করছে। কারণ এর আগেও সিপিএম বলেছিল যে দিদি মোদি সেটিং আছে, সিবিআইডি নামের হচ্ছে, কোনো রকমের স্টেপ নেওয়া হবে না। দিদি মোদিজির সঙ্গে কথা বলার পরও অনুব্রত মণ্ডলের মতো নেতাকে অ্যারেস্ট করেছে। আবারও আমরা বলছি, আয়কর দপ্তর যেভাবে তদন্ত করছে, সঠিক তদন্ত যখন হাতে পাবে, সঠিক যখন চোর সামনে আসবে, তাকে তুলে ধরা হবে, তাকে ইডি সিবিআইয়ের মাধ্যমে আবারও আমরা দেখতে পাবো অনুব্রত, আবারও দেখতে পাবো আমরা পার্থ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আসানসোলের একজন, লাস্ট কোশ্চেন, আসানসোলের একজন 70 ঊর্ধ্ব মহিলা রয়েছেন, বয়স্ক মহিলা, ওনার উনি দাবি করছেন বা ওনার একটা আফসোস হয়ে গেছে, উনি বলছেন ওনার রেশন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাউন্সিলরকে চিঠি পাঠিয়েছেন, এখনও পর্যন্ত কোনো রকম বার্ধক্য ভাতাও মিলছে না, এক্ষেত্রে কী বলবেন, রাজ্য সরকারের কী ভূমিকা এখানে? দেখুন, রাজ্য সরকার অনেক ভুয়া রেশন কার্ড রেখেছে, কেউ মারা গেছে, কেউ হয়তো একটা জেলা থেকে অন্য জেলায় চলে গেছে, সেই সমস্ত রেশন কার্ডকে কোনোরকমভাবে ক্যান্সেল করছে না। সেই রেশন কার্ডের মাধ্যমে কেন্দ্রের কাছ থেকে কোটি কোটি টাকার রেশন, চাল ডাল অনেক কিছু আত্মসাত করেছে। তো এই জায়গায় আমরা বলবো, এই ধরনের যদি কোনো কাজ হয় অবিলম্বে যেন আইনের দ্বারস্থ হয় বা কেন্দ্র সরকারের সহযোগিতার জন্য আবেদন করে, আমরা সেটা দেখব, যাতে ওই সাধারণ মানুষ, শুধু ওই উনি বলে নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে, তারা যদি তাদের যদি কোনো সহযোগিতা আমাদের কাছ থেকে প্রয়োজন হয় আপনারা বলবেন, আমরা সহযোগিতা করবো, যেন তার ন্যায্য পাওনা তিনি যেন পেতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেস এটা বিগত কয়েক বছর ধরে করে আসছে, এটা আমরা বরদাস্ত করি না, আগামী দিনও করব। শীতলদা, যেই জায়গাটায় বসে আছেন, যে জায়গাটায় বসে আছেন এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে খাঞ্জাপুর থেকে শুরু হচ্ছে একদম খাঞ্জাপুর, গড়, শ্যামসুন্দরপুর, প্রতাপপুর, হরিশপুর, মানে দাসপুর এবং ঘাটালতলার বিস্তীর্ণ অঞ্চল, একদম কর্দমাক্ত রাস্তা, যে রাস্তা পচে গেলে ফাঁক হয়ে গেছে, দুর্নীতির দুর্গন্ধ বেড়াচ্ছে। আপনারা যদি আগামী পঞ্চায়েত নির্বাচনে জিততে পারেন, বিগত 34 বছর ধরে যে ঘুমিয়েছিল সিপিএম, বিগত 11 বছর ধরে ঘুমিয়ে রয়েছে রাজ্য প্রশাসন অর্থাৎ তৃণমূল কংগ্রেস, সেই ঘুমন্ত পুরীতেই আপনারাও থাকবেন নাকি আপনারা সেই রাস্তাগুলিকে ব্যবস্থিত করে দেবেন, একদম পাকা রাস্তা করে দিতে পারবেন? দেখুন, সবার আগে একটা কথা বলবো, মাননীয় নরেন্দ্র মোদীজি দিল্লিতে ক্ষমতায় আসার পর তিনিই বলেছিলেন গ্রামগঞ্জে ঢালাই রাস্তা হবে। এর আগে কেন্দ্রে অনেক সরকার এসেছে গেছে, কেউ কিন্তু বলে না যে অঞ্চলে গ্রামগঞ্জে ঢালাই রাস্তা হবে বলে, সেখানে মোরাম রাস্তা ছিল। গ্রামেও কিন্তু প্রধানমন্ত্রী সহজনা সেভাবে ছিল না, মোদিজি আসার পর সেই উন্নয়নটা স্পিড বেড়েছে।
আরও দ্রুত উন্নয়ন হচ্ছে। আমাদের মোদিজির মিশন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, আমাদের লক্ষ্য মোদিজির লক্ষ্য পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ে তোলার। তো সেই জন্য আমরা কোনো মানুষকে কালার দেখে উন্নয়ন করব না, কোনো এলাকার কালার দেখেও উন্নয়নকে বঞ্চিত রাখবো না। উন্নয়ন হবে সর্বস্তরের মানুষের জন্য, সর্ব জায়গার জন্য। আমাদের লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ আর সোনার বাংলা গড়ে তোলার, তার জন্য উন্নয়নকে আমরা দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে আমরা উন্নয়ন করবো, যাতে কোনো মানুষ না বলতে পারে আমি বিজেপি করি না বলে আমার উন্নয়নটা হয় না, এই ধরনের কোনো কমপ্লেন থাকবে। আর সমস্ত মাটির বাড়ি পাকা বাড়ি হবে, যে কালারই হোক আর যে ধরনের মানুষই হোক।